আসসালামু আলাইকুম। এবার আমরা নির্ণায়কের গুরুত্বপূর্ণ আরো কয়েকটি অঙ্ক করব। দেখো প্রথমে আমরা শুরু করি অঙ্কটি। অঙ্কটি হলো a স্কয়ার a স্কয়ার প্লাস ab ab bc b স্কয়ার প্লাস bc ca প্লাস c স্কয়ার ইকুয়াল টু 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটি একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটিকে আমরা শুরু করি। দেখো তাহলে অঙ্কটি করব বাম পক্ষ। এবার আমরা লিখলাম বাম পক্ষ। এখন আমরা অঙ্কটিকে শুরু করব। তা শুরু করার প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে প্রথম কলাম থেকে আমরা এ কমন নেব, দ্বিতীয় কলাম থেকে আমরা বি কমন নেব, তৃতীয় কলাম থেকে আমরা সি কমন নেব। তাহলে দেখি আমরা যদি এ বি সি এ তিনটে জিনিস কমন নিলাম, এখান থেকে কমন নিলাম, এখান থেকে এ, এ যদি এখান থেকে কমন নেওয়া হয় এ প্লাস বি এখানে থাকে এ প্লাস বি, আর এখান থেকে এ কমন নিলে থাকে বি। এবার এখান থেকে যদি আমরা বি কমন নিই, এখানে থাকে সি, এখানে থাকে বি, আর এখানে থাকে বি প্লাস সি, আর এখান থেকে যদি সি কমন নিই আমরা, এখানে থাকে কত তাহলে এ প্লাস সি, আর এখানে থাকে কত এ, আর এখানে থাকে কত সি। এই যে তিনটা জিনিস থাকলো, দেখো তাহলে এই তিনটা জিনিস এবার আমরা কাজ শুরু করে দেবো। এবার আমরা কি কাজ করলে অঙ্কটা মূলত আমরা মিলাতে পারবো? তাহলে দেখো এখানে একটা শূন্য বানাতে পারি আমরা, এ প্লাস সি দুটোকে যোগ করে যদি এইটা থেকে আমরা বিয়োগ দিই তাহলে আমরা একটা কাজ করতে পারি। তাহলে সেই কাজটাই আমরা করতেছি। কলাম সি ওয়ান এ আমরা সি ওয়ান প্লাস সি টু এই দুটোকে যোগ করে সি থ্রি কলাম বিয়োগ দিয়ে দিচ্ছি। এবার দেখো তাহলে এখানে আছে এ বি সি, তাহলে এই দুটোকে যোগ দিয়ে এটাকে যদি বিয়োগ দিয়ে দিই এখানে হয় শূন্য, আবার এই দুইটাকে যোগ দিয়ে যদি এটাকে বিয়োগ দিই তাহলে এখানে এ প্লাস বি মানে টু বি, টু বি থেকে এখানে থাকে কত টু বি। আচ্ছা এই দুইটাকে যদি আবার যোগ করে এটা থেকে বিয়োগ দিই এখানেও থাকে মূলত টু বি। তারপরে এখানে এই সি থাকে, এখানে বি থাকে, এখানে বি প্লাস সি থাকে, আর এখানে থাকে এ প্লাস সি, এখানে আছে এ, আর এখানে আছে কত সি। আচ্ছা তারপরের লাইনে দেখো আমরা কি কাজ করবো। এখানে তারপরের লাইনে আমরা করতে পারতেছি এই যে এই সারি থেকে সহজ কথা এই কলাম থেকে আমরা এবার টু বি কমন নেব। যদি আমরা এই কলাম থেকে টু বি কমন নিই তাহলে কি ঘটনা ঘটে দেখো, আমাদের এখানে এ বি সি আছে আর গেলাম টু বি কমন, যদি টু বি কমন নিই জিরো অন অন, আর এখানে থাকে কত সি, এখানে থাকে বি, আর এখানে থাকে কত বি প্লাস সি, এখানে থাকে এ প্লাস সি, এখানে থাকে এ, আর এখানে থাকতেছে সি। আচ্ছা এবার দেখো এরপরে আমাদের এখানে একটা জিরো অন আর অন, এখানে যদি আমরা জিরো জিরো অন বানাতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যায়। তাহলে যদি আমরা সেটা বানাতে চেষ্টা করি তাহলে অবশ্যই এই অন থেকে অন বিয়োগ, তার মানে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এই কাজটাই আমরা এখন করবো। না দেখো এখানে আমরা লিখতে পারি শুরুতে টু এ বি স্কোয়ার সি, তাহলে এখানে লিখতে পারি সে জিরো জিরো, আর এখানে লিখতে পারি অন, আর এখানে আছে সি, এইটা থেকে যদি এটাকে বিয়োগ দেওয়া হয় একটা মাইনাস সি থাকে, আর এখানে থাকতেছে বি প্লাস সি, এখানে আছে এ প্লাস সি, এইটা থেকে যদি এইটাকে বিয়োগ দিই এ মাইনাস সি, আর এখানে আছে কত সি। তাহলে আমরা এখানে কি কাজ করলাম, আমরা মূলত এই আর টু কলামের জায়গায় এই আর টু থেকে আর থ্রি বিয়োগ দিলাম। দেখো এখন আমরা এখান থেকে এই জিরো জিরো অন এই জিনিসটা আমরা বাদ দিয়ে দেবো, যদি বাদ দিয়ে দিই টু এ বি স্কোয়ার সি, যদি বাদ দিয়ে দিই তাহলে জিরো জিরো অন এই জিনিসগুলো বাদ, তাহলে সি মাইনাস এ প্লাস সি এ মাইনাস সি এই জিনিসটা থাকে। তারপরে লাইনে আমরা আরো একটি কাজ করতে পারি টু এ বি স্কোয়ার সি, এখন এই জায়গা থেকে আমরা একটা সি কমন নিতে পারি ইন টু সি, যদি সি কমন নিই অন মাইনাস অন এ প্লাস সি এ মাইনাস সি। আচ্ছা তারপরের লাইনে আমরা দেখো তাহলে এইটার সাথে এইটার গুণ দেবো, বিয়োগ এইটার সাথে আমরা এইটার গুণ দেবো, তাহলে এখানে কিন্তু আমাদের আছে টু এ বি স্কোয়ার, এখানে কিন্তু সি স্কোয়ার হয়ে গেছে, তাহলে এইটার সাথে যদি আমরা এইটাকে গুণ দিই এ মাইনাস সি হয়, আর মাইনাস আর মাইনাস মানে যে প্লাস, যেহেতু এটার সাথে এটা গুণ দিলে একটা মাইনাস চিহ্ন হয় প্লাস এ প্লাস সি, তাহলে এখন আমরা এই সি দিয়ে যদি সি কেটে দিই তাহলে এখানে থাকতেছে টু এ বি স্কোয়ার সি স্কোয়ার গুণ টু এ, তাহলে এখন এই দুটো ঘরে কত চার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এই আমাদের ডান পক্ষ হয়ে গেল। এবার দেখো আমরা গুরুত্বপূর্ণ আরো একটি অঙ্ক করব। অঙ্কটা হলো অন প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু এ বি মাইনাস টু বি টু এ বি অন মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু এ টু বি মাইনাস টু এ অন মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো তাহলে অঙ্কটি আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। তাহলে বাম পক্ষ দিয়ে আমরা অঙ্কটি শুরু করলাম। তাহলে এখন এই অঙ্কটি মিলানের জন্য শুরুতে আমরা একটা জিনিস মনে রাখবো, তাহলে এই অঙ্কটি মিলে যাবে। দেখো যদি এভাবে মনে রাখি আমরা যে যখন আমরা এখানে একটা টু এ বি আছে
আর এই কলামের সাথে যদি আমরা একটা বি গুণ করি তাহলে একটা টু বি হয়ে যাবে। তাহলে এই কলাম সি ওয়ান থেকে যদি সি থ্রি কলাম বিয়োগ দিই তাহলে এখানে একটি শূন্য তৈরি হয়। এখন এই কাজটা করার সময় অন্যান্য কলামে যে সেন্স হবে সেটা হয়ে যাবে। এবার এই কলাম কলাম নম্বর টুতে টু এ বি আছে, এর সাথে যদি কলাম নম্বর থ্রির সাথে যদি আমরা একটা বি গুণ করি সরি এ গুণ করি তাহলে একটা টু এ বি হয়ে যাবে। এবং এই কলাম থেকে যদি এই কলাম আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আবারও শূন্য হয়ে যাবে। এই দুইটা পয়েন্ট যদি তোমরা মনে রাখো তাহলে এই অঙ্কটি আর তোমাদের কাছে কঠিন মনে হবে না। তাহলে দেখো, তাহলে আমরা প্রথম টার্গেট কি আমাদের এই কলামের সাথে এই কলামের সম্পর্কটা কাজে লাগাবো। সেই সম্পর্কটা মূলত আমরা কি সম্পর্ক করতে চাচ্ছি, সম্পর্কটা আমরা মূলত করতে চাচ্ছি যে এই সি ওয়ান কলামের জায়গায় এই সি ওয়ান থেকে সি থ্রি বিয়োগ যাবে, তার সাথে কি গুণ হবে, একটা বি গুণ হবে, বি গুণ সি থ্রি। এই কাজটাকে আমরা প্রথম লাইনে আমরা কাজটা করতেছি। দেখো তাহলে সেই কাজটা যদি আমরা করা শুরু করি তাহলে আমরা কিন্তু এই কলামটার সাথে কি গুণ করবো, বি গুণ করবো। যদি বি গুণ করি তাহলে অবশ্যই এটার সাথেও বি গুণ, এটার সাথেও বি গুণ, তাহলে মাইনাস কত, টু বি স্কোয়ার। তা মাইনাস টু বি স্কোয়ার যদি এইটা থেকে বিয়োগ যায়, মাইনাস বি স্কোয়ার থেকে যদি মাইনাস টু বি স্কোয়ার বিয়োগ, তাহলে কিন্তু প্লাস টু বি স্কোয়ার হবে। তার মানে অন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা এই যে টু এ বি থেকে এখানে যেহেতু বি গুণ দিছি তাহলে এখানে হয় কত, বিয়োগ দিলে শূন্য। আর এই জায়গা থেকে যদি আমরা এই জিনিসটাকে বিয়োগ দিই তাহলে দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, এটার সাথে কি গুণ দিয়ে আমরা বিয়োগ দেব, বি গুণ দিয়ে আমরা এটার সাথে বিয়োগ দেব। তাহলে এখানে একটা রাফে আমি তোমাদের দেখাচ্ছি, এই টু বি বিয়োগ যেহেতু বি গুণ দেব, বি মাইনাস না প্লাস হয়ে যাবে, তখন প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। যদি তাই হয় তাহলে টু বি থেকে বি, তাহলে এখানে থাকতেছে একটা বি যদি কমন নিই, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা দেখতে পাচ্ছি এই লেনটা এখানে হবে। তাহলে আমরা একটা বি কমন নিয়ে এই কাজটা করতেছি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই কাজটাকে আমরা করলাম। এবার যদি আমরা কলাম নম্বর টু তে কাজে আসি তাহলে কলাম নম্বর টুর আগে আমরা হিসাব করে রেখেছিলাম টু এবির সাথে এখানে টু এবি বানাইতে পারবো যদি আমরা এর সাথে একটা এ গুণ করি। যদি আমরা এই গুণ করি তাহলে এখানে এমনি শূন্য হয়ে যায়। তাহলে কি কাজ করলাম সেটা একটু সাইডে আমরা লিখে রাখি। আমরা মূলত করতে চাচ্ছি কলাম নম্বর টু তে এই কলাম নম্বর টু সাথে যোগ দিতে চাচ্ছি তৃতীয় নম্বর কলাম, তার সাথে এ গুণ করে এ গুণ সি থ্রি। এই কাজটিকে আমরা করতে চাচ্ছি, তাহলে এখানে শূন্য হয়ে গেছে। তাহলে এইটা থেকে যদি আমরা এবার এইটাকে বিয়োগ দিই সরি যোগ দিই তাহলে কি হবে, আমরা কিন্তু এর সাথে একটা এ গুণ করে যোগ দেবো, তাহলে কিন্তু এখানে হয়ে যাচ্ছে অন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে। এবার আমরা যদি এই জিনিসটা হিসাব করতে চাই, মাইনাস টু হয়ে থাকে, এখানে কি করবো এ গুণ করে বিয়োগ দেবো, সেটা একটু আমরা রাফি দেখাই। তাহলে কত হচ্ছে মাইনাস টু এ মাইনাস, যদি আমরা যোগ করবো তাহলে যোগ, একটা এ গুণ করে আমরা যোগ করবো, যোগ এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। তারপরের লাইনে আমরা দেখতে পাচ্ছি মাইনাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এখান থেকে যদি একটা মাইনাস এ কমন নিই, অন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা থাকতেছে, তাহলে আমরা সেই জিনিসটা এখানে লিখে দিচ্ছি। তাহলে মাইনাস এ অন প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমরা তৃতীয় কলামে যা আছে সেটাকে আমরা উঠিয়ে রেখে দেব, মাইনাস টু বি এখানে আছে, টু এ অন মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক, সবাই যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু অঙ্কটা করা খুব কঠিন না। দেখো তারপরের লাইনে আমরা চলে যাচ্ছি, তারপরের লাইনে আমরা এই কলাম থেকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নেবো এবং এই দুই নম্বর কলাম থেকে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কমন নেবো। যদি কমন নিই তাহলে কি হয়ে দেখো, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেই জিনিসটি আমরা কমন নিলাম। তাহলে এখানে থাকতেছে কি একটা অন, আর এখানে থাকতেছে কি একটা শূন্য, আর এখানে থাকতেছে কি একটা বি। আচ্ছা যদি এখানে থাকতেছে কি একটা শূন্য, আর এখানে থাকতেছে কি একটা ওয়ান, আর এখানে থাকতেছে কি একটা মাইনাস ওয়ান, আর এখানে যে মাইনাস টু বি টু এ অন মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই জিনিসটা এখানে থাকতেছে। এবার দেখো তারপরের লাইনে আমরা কি কাজ করবো, তারপরের লাইনটা একেবারে ইজি, আমরা এখানে বিস্তার করে দিলি অঙ্ক আমাদের। যদি আমরা বিস্তার করতে চাই তাহলে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করবো। তাহলে আমাদের এই যে যে জিনিসটা আছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে জিনিসটা আছে এ স্কোয়ার, এইখানে এই জিনিসটা রেখে দিলাম। এবার প্রথম সারি বরাবর যদি আমরা বিস্তার করি তাহলে প্রথমে অন রাখলাম, এই অন, তাহলে আমাদের এই কলাম এবং এই সারি বাদ, এইটার সাথে এইটার গুণ বিয়োগ এইটার সাথে এইটার গুণ, তাহলে এইটা অনের সাথে যখন এইটার গুণ হবে তখন কত হবে,
1 minus a square minus b square. B o, it is such a one, it is equal to minus b is a plus 2 a square. Okay. তারপরে ওইটুকুর কাজ শেষ আমাদের এবার যদি আমরা দ্বিতীয় শূন্য নিই তার শূন্য নিয়ে নেওয়ার না নেওয়া শূন্য শূন্যর পরে যা হবে তাই সবই শূন্য তারপরে আমরা কত নেব মাইনাস টু বি যদি আমরা মাইনাস টু বি নেওয়ার চেষ্টা করি তাহলে এইটা বাদ আর এইটা বাদ তাহলে এইটার সাথে এইটার গুণ বিয়োগ এইটার সাথে এইটার গুণ তাহলে এইটার সাথে এইটার গুণ হবে শূন্য আর এখানে হবে কি একটা মাইনাস বি এবার দেখো তারপরে লাইন আমরা কি করতে পারি অন প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই হোল স্কয়ার পর্যন্ত আমরা প্রথমে লিখে নিলাম তারপরে এখানে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে এই যে অন মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস টু এ স্কয়ার আর এখানে হচ্ছে প্লাস টু বি স্কয়ার দেখো তারপরে লাইনে অন প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার তার উপরে হোল স্কয়ার এখন দেখো এখানে ওয়ান আছে এই এ স্কয়ার থেকে মাইনাস এ স্কয়ার থেকে প্লাস টু এ স্কয়ার যদি যোগ করা হয় এটা প্লাস এ স্কয়ার হয় মাইনাস বি স্কয়ার সাথে প্লাস টু বি স্কয়ার যোগ করলে এটা বি স্কয়ার হয় এবার কিন্তু আমাদের ডান পক্ষের ইকুয়ালটা হয়ে গেল 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে স্কয়ার আর এখানে একটা কিউব এই ডান পক্ষ সবাইকে